হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে প্রতিদিনই আমি কোনো না কোনো নিউজ নিয়ে উপস্থিত হই, আর আপনাদেরকে ইচ্ছে করে না আমি আপনাদের সাথে একটু এন্টারটেনমেন্ট অথবা বিনোদন করি। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিনোদনমূলক বিষয় নিয়ে, প্রত্যেকটি বিনোদন আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা সকলেই তো স্কুল মাদ্রাসার স্টুডেন্ট, এমনই এক স্টুডেন্টের কথা শেয়ার করতে যাচ্ছি যে তার স্কুলের ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। এমন একজন স্টুডেন্ট ক্লাসে বসে আছে যার ক্লাসের দিকে কোনো মনোযোগই নেই, বরং শিক্ষক একদিকে পড়াচ্ছে, তার মনোযোগ অন্যদিকে। এভাবে শিক্ষক একদিন এসে গণিতের টিচার, তিনি বোর্ডের মধ্যে গণিত সমাধান করাচ্ছেন, আর ওই শিক্ষক আর ওই স্টুডেন্টের নজর তখন গণিতের বোর্ডের দিকে না, বরং ক্লাসের পাশে থাকা এক ইঁদুরের গর্তে। টিচারের অঙ্ক করা শেষ, এখন সকল স্টুডেন্টের উদ্দেশ্যে শিক্ষক বলে উঠল যে অঙ্কটা সবার মাথায় ঢুকছে, আর ঠিক এমনই মুহূর্তে ইঁদুরের গর্তে একটি ইঁদুর এসে মাথা ঢুকিয়ে দিল। আর ব্যাকবেঞ্চার ওই স্টুডেন্ট বলে উঠল যে ছাড় মাথা ঢুকছে, তবে লেজ এখনও বাইরে আছে।